একসময় দেশের জন্য প্রাণ বাজি রেখে লড়েছেন, এবার এক মেয়ের প্রাণ হারানোর প্রতিবাদে এবং তার বিচার চেয়ে রাস্তায় নামলেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। একটা সময় দেশের নিরাপত্তার জন্য যাদের হাতে থাকত অস্ত্র, এখন তাদের হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান, দাবি একটাই, চিকিৎসককে ধর্ষণ খুনের সুবিচার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার মিছিল করলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা। কারো হাতে জাতীয় পতাকা, তো কারো হাতে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড, কোনো প্ল্যাকার্ডে আবার লেখা রবীন্দ্রনাথের বাণী, তো কোনোটায় লেখা আর কবে, সেই সঙ্গে মুখে মুখে স্লোগান। এই নাগরিক সমাজে আমাদেরও একটা দায়িত্ব আছে, এই যে মর্মান্তিক ঘটনার যার পরিপ্রেক্ষিতে একটা খুব প্রতিভাময় একটা প্রাণ যে চলে গেল, আর তারপরে এই যে আমাদের সমাজ ব্যবস্থার অবনতি আর অবক্ষয় আমরা যে দেখলাম, আমরা তারপরে আর চুপ করে থাকতে পারি না। সেই জন্য আমরা এই ডিসিশনে এসেছি যে আমরা এই সলিডারিটি মার্চ করে উইল স্ট্যান্ড অ্যান্ড সাপোর্ট দ্য এজিটেটিং ডক্টর্স অফ আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস, ওটাই আমাদের একমাত্র ডিমান্ড। উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড দোষীদের এক বা সমস্ত দোষীরা মানে আইডেন্টিফাই হোক আর তাদের উপযুক্ত সাজা হোক, এটাই আমাদের বলার, এই মেসেজটাই আমরা সবাইকে দিতে চাই। 76 বছর বয়সী এই মহিলা লাঠি হাতে সামিল হয়েছিলেন প্রতিবাদ মিছিলে। স্বামী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, দুই ছেলেও প্রতিরক্ষা বিভাগে কর্মরত। প্রতিবাদের ছবি দেখে আর ঘরে বসে থাকতে পারেননি সেই পরিবারের সদস্য এই বৃদ্ধা। আমরা বাইরে থাকতে থাকতে ভেবেছিলাম বাঙালির শির দ্বারা চলে গেছে এইটা, কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখে আমার বিশ্বাস এলো বাঙালির শির দ্বারা শক্ত আছে এবং এরা যে কিছু করতে পারে, তাই ফুল সাপোর্ট। এদের দেখে আমাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত স্ট্রং কি করে হতে পারে। দেখুন, যা হচ্ছে সেটা নিয়ে আমাদের কমেন্ট হচ্ছে এইটাই আমরা বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কথা হচ্ছে, অনেক রকম ফ্যাক্ট ফাইন্ডিং এর প্রসেস চলছে, কিন্তু আমরা রেজাল্টে পরিবর্তিত হতে দেখছি না, জিনিসটা আমরা মানে কনভার্ট হতে দেখছি না যে কোনো ট্যাঞ্জেবল রেজাল্ট হচ্ছে। তো আমরা মনে করি যে সামনেই আমাদের বাঙালির উৎসব দুর্গাপূজা আসছে, তো এই সময় যদি আমরা কোনো ট্যাঞ্জেবল ইনফরমেশন না পাই, যদি জানতে না পারি যে কি হলো আমাদের এই মেয়েটি যার এরকম একটা বিচ্ছিরি ঘটনা হলো, একটা ইনফরমেশন যেটা দিয়ে আমরা সবাই খুব বিচলিত, তো এই সিচুয়েশনে আমরা উৎসবে আনন্দ করতে পারবো না। দুর্গাপুজো তো হবে দুর্গাপুজোর সময়, কিন্তু এই যে উৎসবের আনন্দ এটা আমরা মিস করে যাব। তো বাঙালির এই বছর বোধহয় পুজো পণ্ডাল হবে ওই ডাক্তারদের সাথে, যেখানে ওরা বসে এই জাস্টিসের ডিমান্ড করছে, এবং আমরাও ওদের সাথে সলিডারিটি দেখিয়ে ওদের সাথে জুড়ে যুক্ত হয়ে আমরা চাইবো যে আমরাও এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হই, আমরা আমাদের ভয়েস পার্টিসিপেট করতে পারি এই সিচুয়েশনটার সাথে। সৈনিক স্কুল পুরুলিয়া অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা আজকে রাস্তায় নেমেছি সকলের সঙ্গে সর মিলিয়ে জাস্টিস ফর আরজিকর। আর এখানে যারা আছেন, অনেকে আছেন অত্যন্ত উচ্চপদস্থ আমাদের সামরিক বাহিনী, আর্মি নেভি বা এয়ারফোর্সের রিটায়ার্ড অফিসার্স, অনেকেই রিটায়ার্ড অফিসার্স, অনেকে এখনও কাজে আছেন, এবং অনেকে বাচ্চা ছেলে যারা স্কুল থেকে পাস আউট, ইঞ্জিনিয়ারিং পড়ছে বা অন্য কিছু পড়ছে। আর আমি খুব গর্বিত যে এই পরিবারে আমার হাজবেন্ড এই স্কুলের, আমার ভাই এই স্কুলের, আর আমি নিজে একজন কলেজ শিক্ষিকা হিসেবে আমার অনেক মেয়ে, আমার নিজের একটিমাত্র মেয়ে কিন্তু আমার অনেক মেয়ে, আমাদের যে কোনো একটি মেয়ের এরকম হতে পারতো, আপনার বাড়ির মেয়ের হতে পারতো, আমার মেয়ের হতে পারতো, তো যে কোনো একটা মেয়ের এইরকম ঘটনায় আমরা মায়েরা, আমরা শিক্ষিকারা, আমরা পরিবারের লোকজনরা চুপ করে থাকি কী করে? চুপ করে থাকা তো সম্ভব নয়। আমরা চাই শান্তির পশ্চিমবঙ্গ, যেখানে আমি যখন চাকরি করতে এসেছিলাম উত্তরবঙ্গ থেকে, বলেছিলাম যে কলকাতা মেয়েদের জন্য ভীষণ নিরাপদ, সেই নিরাপত্তা কই? আমি 26 বছর বয়সে চাকরি করতে এসে নিরাপত্তা দেখে সবাইকে বলতাম কলকাতা মোস্ট সেফ সিটি ফর গার্লস, ফর উইমেন, যেটা আজকে নয়। আর আমি মা হিসেবে, শিক্ষিকা হিসেবে, ওম্যান হিসেবে, আর সৈনিক স্কুল পুরুলিয়া অসাধারণ পশ্চিমবঙ্গের একটা জায়গা, কারণ কি আপনারা হয়তো সবাই জানেন, আমাদের কোনো এক বাঙালি মায়ের ছেলে তিনি কিন্তু এয়ার চিফ মার্শাল হয়েছিলেন, একমাত্র বাঙালি,
সেই দাদা আজকে আসেননি, কিন্তু আসতে চেয়েছিলেন। এতটাই বয়স, আমরা বললাম তোমার কি দরকার এই বৃষ্টিতে আসার, কিন্তু যারা এসেছেন তারাও সবাই সিনিয়র অফিসার্স, রিটায়ার্ড মোস্টলি। আর সেই জায়গা থেকে আমরা খুব গর্বিত যে আমরা রাস্তায় নামতে পেরেছি। আমার নিজের এক মাসও হয়নি, একদিন বাকি আছে, হার্টে অপারেশন হয়েছে, অ্যান্ড আই অ্যাম ওয়াকিং ফর আওয়ার ডটার, ওয়াকিং ফর আওয়ার সিস্টার। এই তাগিদটা মায়ের, এই তাগিদটা মহিলার, এই তাগিদটা ভারতবর্ষের একজন সচেতন নাগরিকের, নাগরিকের চাহিদা এটা। যে কোনো নাগরিকের মনে হবে যে আমরা কোথায় বাস করছি। যে দেশের লোক একদিন স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিল, গণ আন্দোলন তো আমি দেখিনি, এটাই বোধহয় জন আন্দোলন, আমি সেই তাগিদ থেকে নেমেছি। আমার মনে হয়েছে আমিও যাব। যেদিন এ ঘটনা ঘটেছে অভয়ার, আমার সেদিন কার্ডিয়াক সার্জারি হচ্ছে পিয়ারলেসে, আমি আমার মেয়েকে বলেছিলাম ইউ মাস্ট গো, আমার মেয়ে গিয়েছিল মা হাসপাতালে। তাও দেখুন সামনে লাঠি হাতে হাঁটছেন মা, বয়স 80 ছুঁই ছুঁই, তিনি কিন্তু নেমেছেন উই ওয়ান্ট জাস্টিসে। এখন তিনটে শব্দ, নির্ভয়া বিচার চায়, আরজিকর ওয়ান্টস জাস্টিস, এবং সেটা আরজিকরের গণ্ডি ছেড়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কেন? মানুষের মানবিকতা আছে, এবং উই ওয়ান্ট জাস্টিস নট ফর নির্ভয়া বাট হান্ড্রেডস অফ নির্ভয়া, সো দ্যাট ইট ডাজন্ট হ্যাপেন অ্যাগেন। অ্যাজ অ্যান স্টুডেন্ট অফ আরজিকর আই এম অ্যাশেম, অ্যান্ড আমার এটা মরাল দায়িত্ব, আমি আজকে এসেছি, এবং আমার স্কুলের এটা, এরকম যেন আর ঘটনা না ঘটে। আমি এদের সলিডারিটি দেখাতে চাচ্ছি, কেন কি আমরা ন্যায় চাই, এখানে ন্যায় হচ্ছে না, তাই জন্য আমরা সবসময় ন্যায়ের উপর থাকবো। তো আমাদের ভাই বোনরা সঙ্গে চলছে, ওদের সবসময় সাথ দিব। জাস্টিস হাতে জাতীয় পতাকা এবং বুকে উই ওয়ান্টেড ইমিডিয়েট জাস্টিস চাই। হাউ ক্যান বি অ্যাকসেপ্ট দিস? দিস হ্যাজ টু কাম টু অ্যান লজিক্যাল কনক্লুশন, অ্যান্ড শি শুড গেট জাস্টিস। অ্যান্ড অলসো হাউ কাম দ্য এভিডেন্সেস আর অল গায়েব, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, জাস্টিস অ্যান্ড অল দ্য এভিডেন্স দ্যাট ইজ রিকোয়ার্ড, হাউ ইজ ইট গায়েব? এবং এই যে এভিডেন্স লোপাট করার অভিযোগে একজন ওসিকে গ্রেফতার করছে সিবিআই, দ্যাট ইজ অল ওকে, উই ওয়ান্ট দ্য আউটপুট। এক মাসের বেশি হয়ে গেছে, নাও উই ওয়ান্ট অ্যান আউটপুট, জাস্টিস চাই ওনার, উই অল আর লুকিং ফর দ্যাট, দ্যাট ইজ দ্য প্রাইমারি থিং। অ্যান্ড আনাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট হাউ কাম দ্যাট প্রলং ফর সাচ এ লং টাইম? বিচার প্রক্রিয়া যেরকম চলার চলবে, যে আইন আছে সেই অনুযায়ী চলবে, তবে আমরা খুব একটা যে সন্তুষ্ট তা নয়, কারণ প্রচুর সময় লাগিয়ে দেয় আমাদের দেশে, যে কোনো বিচার প্রচুর সময় লাগে, এটা আমাদের আইনের সিস্টেম, কিছু করার নেই। যাদবপুর থেকে গোলপার্ক, গড়িয়াহাট হয়ে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিল। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।